اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى وعليكم السلام ورحمه الله وبركاته محمد لطيف الرحمن ভাই বাংলাদেশের ঢাকা থেকে জানতে যে গোলাম নবী গোলাম রসুল গোলাম মুস্তাফা এই ধরনের নামগুলো গুলো নাম কিনা ভাই প্রথম কথা হচ্ছে যে গোলাম শব্দরা কিন্তু গোলাম থেকে গোলামি বোঝায় না ঠিক সেরকম আল্লাহর গোলামি তার মানে আল্লাহর দাসত্ব যেটা সেটা কিন্তু বোঝায় না গোলামি অবশ্যই বোঝায় গোলামি বলতে যে যে দাসত্বের কথা বোঝায় আব্দ বলতে সেই দাসত্বের কথা কিন্তু বোঝায় না বিদায় আব্দুল নূর যদি কেউ কি আব্দু আব্দুল নবী কেউ যদি রাখে আব্দুল নবী আব্দুর রসুল তাহলে এটা সম্পূর্ণ শিরিক এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক কিন্তু যদি কেউ গোলাম মুস্তফা গোলাম রসুল গোলাম নবী রাখে তাহলে এটা শিরিক বলা যাবে না যদিও এ ধরনের নাম রাখাটা কিন্তু উচিত না জি যেহেতু বিতর্কিত নাম কারো কাছে এটা সিরকি নাম কারো কাছে নয় সেই জন্য এ ধরনের নাম থেকে বেঁচে থাকাটা হচ্ছে সব থেকে উত্তম তবে না এটা কিন্তু যে সিরকি নাম এটা সম্পূর্ণভাবে কিন্তু গলায় জোর দিয়ে বলা যাবে না যেটা এটা নাম কারণ গোলাম মানে হচ্ছে যে আমি আল্লাহর নবীর গোলাম গোলাম বলতে আমি তোমার গোলাম বলি যেমন আমরা সাধারণত বলি যে সে আমার গোলাম আমি তার গোলাম এই ধরনের ঠিক সেরকম আমি আমি আল্লাহর নবীর নিজেকে ছোট করার জন্য আমি বলতে চাচ্ছি আমি মুস্তফা সাল্লাহ আলাই সালামের গোলাম আমি রসুল সাল্লাহ সালামের গোলাম বিদায় এই ধরনের এটা এখানে দাসত্ব ওই দাসত্ব বোঝায় না আব্দ শব্দে যে দাসত্বের অর্থ বোঝায় সেই দাসত্ব কিন্তু এখানে বোঝায় না গোলাম থেকে কারণ গোলাম শব্দটা আরবি শব্দই নয় গোলাম শব্দ আরবি শব্দ নেই গোলাম শব্দ আরবি যেটা সেটা হচ্ছে বাচ্চা পুরুষ ছেলের জন্য বোঝায় জি আর এখানে গোলাম মানে হচ্ছে উর্দু বা ফার্সি শব্দ গোলাম মানে হচ্ছে যে দাস দি কিন্তু আব্দ বলতে যে দাসত্ব বোঝায় সেই দাস দাসত্ব কিন্তু গোলাম থেকে বোঝায় না এখানে গোলাম মানে গোলামি করা বলা হয় জি যেমন আল্লাহ রসুলের গোলাম ছিল সাহাবাইকরামরা গোলাম রাখতেন সেই রকমের গোলামি করা বোঝাচ্ছে এখানে বিদায় এটা সেদিক বলা যাবে না তবে এ ধরনের নাম থেকে বেঁচে থাকাটাই হচ্ছে উত্তম